ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু চত্বরে এখানে বৃক্ষমেলা আরও 10 দিন বৃদ্ধি করা হয়েছে, সময়সীমা বাড়ানো হয়েছে 10 দিন। দেখে দেখতেছেন আপনারা মেলায় মোটামুটি ভিড় আছে, আজকে একটু লোক সমাগম অন্য দিনের থেকে বেশি দেখা যাইতেছে, আরও পরে আরও লোক সমাগম একটু বাড়বে। দেখতেছেন এখানে আছে চাইনা বোর্ডের বনসাই, এখানে আছে যে রক বনসাই, যে দেখেন পাথর শিলা পাথরের উপরে বনসাই তৈরি করছে, বটের দেশি বট, অনেকে আবার এটাকে পাকুড়ো বলে। এই যে চাইনা বটের এই বনসাইগুলো এটা বস হয়েছে প্রায় কত উনি ওনারা বলছে 18 বছর। দেখেন কত বড় বড় ঝুল বা বর্ষ আছে, এটাকে বলে বর শিকড়, আবার অনেকে বলে ঝুল। এই যে দেখেন বনসাইগুলি কত সুন্দর করে সাজিয়েছে ওনারা। এটা হলো এগ্রো বেঙ্গল, স্টলের নাম হলো এগ্রো বেঙ্গল। ওনাদের রয়েছে সৌদি খেজুরের চারা, ওনারা ওনাদের নিজেদের সৌদি খেজুরের চারা আছে এবং ওই কিছু গাছের চারা ওনারা আমদানি করে ভারত থেকে। এইগুলো হলো রক বনসাই, অনেকে বনসাই চিনে না। এটা বনসাই শ্রীনি বেত আছে, শ্রীনিবিন্দ আছে, এটা হলো রক বনসাই। যদি সব বনসাই দেখেন এই যে এই গাছটা কী সুন্দরভাবে পেঁচিয়ে, এ দেখেন কী সুন্দরভাবে পেঁচিয়ে এটার উপরে পাথর উপরে সেট করা হয়েছে। এগুলো একটা শিল্প কাজ, এগুলো শিল্প কাজ নিপুণভাবে নিপুণ হাতে খুব হ্যান্ডে সাথে করতে হয়। এই যে আপনারা দেখতেছেন এটা সৌদি খেজুর, এগুলো অতুল কোম্পানি থেকে আনা হয়েছে, এটা 2 বছরে খেজুর ধরবে। এই খেজুরের গাছের বর্তমানে বর্তমান বর 2 বছর এবং 2 বছর শুকারি, ওটা মাথা মুডা কৃষণ দেশিক ফুল, সাদা সাদা রং, পাতলে কাঁচা কয়ের ভাবে আসবো। আর যদি শুকারি নেই, শুকারি খাওয়া লাগবো, শুকাইয়া বা দুধে সাইডে দিবে, আমরা খাওয়া যাবে কিন্তু দুধে এটা কাঁচা কয়ের ভাবে খাওয়া।